হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আগামী 2020 সালে ভাগ্য চমকাবে এই চার রাশির, আসবে প্রচুর অর্থ এবং এমন ধরনের আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে মানব কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উপকারী ভিডিও শেয়ার করে থাকি। এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর মাত্র কয়েকটা দিন, তারপরই আবার একটা নতুন বছর। নতুন বছর কেমন কাটবে দিন, সৌভাগ্যের চাকা কতটা ঘুরবে, তারই কিছু একটা আগাম ঝলক আজ নিয়ে এসেছি আপনাদের জন্য। সবারই না হলেও কিছু কিছু মানুষের কিন্তু 2020 সাল ফাটাফাটি যাবে। নতুন বছরের শুরু থেকেই সময়টা এত ভালো কাটবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বহু বছর পরে কয়েকটি রাশির জাতকদের জন্য 2020-তে রাজযোগ পড়তে চলেছে। এর ফলে আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে আপনার ক্ষমতা অনেক বাড়তে চলেছে। ভাগ্যের পূর্ণ সাহায্য এবছর পাওয়া যাবে এবং এই সৌভাগ্যের ছোঁয়া আরও ভালোভাবে পাওয়ার জন্য আপনি কোনো ধর্মীয় স্থান থেকে ঘুরে আসতে পারেন। তবে আগেই বলেছি যে সবাই নয়, চারটি রাশির জাতকেরা এই সৌভাগ্য নতুন বছরে লাভ করতে পারবেন। এই চারটি রাশি হলো কন্যা রাশি, ধনু রাশি, তুলা রাশি এবং মকর রাশি। এই চার রাশির জাতক জাতিকাদের জন্য 2020-তে অত্যন্ত ভালো সময় আসছে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে, ব্যবসা বাড়বে, অনেকদিন পড়ে থাকা কোনো কাজ এই সময় সম্পূর্ণ করতে পারবেন। এমনকি এই নতুন বছর 2020 সালে আপনারা আর্থিক দিক থেকে অনেক সচ্ছলতা বোধ করবেন এবং সামাজিক ক্ষেত্রেও সুনাম বাড়বে অনেকটাই আপনাদের। এই চার রাশির ছাত্রছাত্রীদের জন্যও বছরটা খুবই ভালো যাবে। এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের বিষয়। এখনই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। কথা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।